দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল, নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল, উলাইকা লাহুমুল আমান, দুনিয়াতে তো ওয়াদা ছিল, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল, রিস্কুন কারিম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালব, তোমাদের মাথার ঘাম পায়ে ঝড়াইতে দিব না। বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট, লারাসাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালব, তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে পাখির মতো পালব, ইজ্জতের মালা তোমাদেরকে পরায় রাখব। কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যে জাতি সেটা হলো উম্মতে মুহাম্মাদী। আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে, কারণটা কি? কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না, সঠিকভাবে পরিচালিত হইতেছে না। সত্য তো এটাই, যদিও আমরা চিৎকার দিই, আমাদের চিৎকার হয়, আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম, তাহলে 200 কোটি মুসলমান, সংখ্যায় কম কোত্থেকে? আপনি বলবেন বাহ্যিক জিনিস সয় সম্পত্তি মুসলমানের কাছে কম, 70% দুনিয়ার সম্পত্তি মুসলমানদের যাবে, মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই। যদি ধনী থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো, সোনার পার্স, বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, কিন্তু বোরোনাইয়ের বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে। যান আপনি যা দেখেন গাড়ি খুললে সোনার পার্স আছে। দুনিয়ার কোনো কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে, 400 উপরে গাড়ি আছে, ইনটেক্স গাড়ি, এন্টিক গাড়ি আছে 400 উপরে। জান সব তো মুসলমানদের কাছে, তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন? অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন, কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন, যেই উম্মতকে আল্লাহ অফার দিলেন, যেই উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কেয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না, আমার পক্ষে রাখবো, কেয়ামতের দিন আমার পাশে রাখবো, আমার পক্ষে রাখবো, আমার পাশে রাখবো, সুহাদা আলান নাস, কেয়ামতের দিন সমস্ত 16 লক্ষ উম্মতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তো আল্লাহ যেন বলে ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম, তোমরা আমার পক্ষে চলে আসো, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। তো বন্ধু আমাদের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন, কুনতুম খায়রা উম্মা, এটা কোনো তর্জমা আলা আয়াত না যে আমরা উত্তম উম্মত, না না, এটা একটা মুকুট, এটা একটা মাথার মুকুট, এটা একটা মেডেল, আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিছেন, কুনতুম খায়রা উম্মা, কিয়ামতের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা, দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে, এটা একটা মেডেল। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ 1500 মেডেল দিছেন, কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, একটা না দুটা না। তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন, এত ভালোবাসা দিলেন, ভালোবাসার অন্ত নাই। আপনি একটা কথা ভাবেন,
বলুক কোন ওলামায়ে কেরাম, সোনার গায়ে তো ওলামায়ে কেরাম কম নাই, এটা তো কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনার গা, বলুক ওনারা। আমি দিতেছি তারপরে বলুক, আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে, যে উম্মত আমার কাছে তওবা করুক আমি এদেরকে বুকে লাগাই, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসী আল-লাইল, আবার রাত্রেও হাত প্রসারিত করেন কিন্তু একটা সময় পর্যন্ত, তিন ভাগের এক ভাগ পর্যন্ত, তারপরে মনে হয় এটা আমার তাখাইয়ুল, ধারণা, ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসা থাকতে পারেন না, প্রথম আকাশে নাইমা চলে আসেন, যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না, চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই, আল্লাহ তো ডাকা শুরু করেছে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা, কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে, এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির আগফির আলা, কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই, আমাদের বুখারি শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাহলে কতটুকু ভালোবাসে এই উম্মতকে, আজকে যতই আমরা চিৎকার দিই না কেন, চিৎকার দিয়ে কোনোদিন সমাধান হবে না, রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে, আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের, ওলামা ওলামা, সাধারণ মানুষ সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি, আমরা সব চালাই বটে কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে, রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইল, তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরোধার্য, যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নেন, ইত্তেহাফাতু সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, পাইলে পড়া নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায়, তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, হাযা আবদি হাক্কা, সব কিছু বিসর্জন দিয়া দেখ আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ মত, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সব কিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছে। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায় দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো দেনদারণায় আনা যায় না, কি করে মানব, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, নাইলে কবি কেন বানাইতো, তুমি আকাশে আমি জমিনে, দূরত্ব তো আর কম না, আপনাকে মানব তো মানব কি করে, বোঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রসুল, ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে,
আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে, বন্ধু তো তোমাদের মধ্য থেকে, বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই, কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে বলবে আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে, আপনাকে তো দেখি না, মানবু করতে কা বন্ধু আয়েন তো উঠা আসেন, দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় পেরেশান। পাত্তির জন্য পেরেশান না, পাত্তি বোঝেন।